কোচবিহারের হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের পদত্যাগ দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কার অঞ্চল সভাপতি। তলবি সভার আগেই নিজের পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত কোচবিহার এক নম্বর ব্লকের হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ কোচবিহার এক নম্বর ব্লকের হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতে তলবি সভার ডাক দেয় কোচবিহার এক নম্বর ব্লক প্রশাসন। দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের হাড়িভাঙা অঞ্চল কমিটির সভাপতি মোস্তফা আলীর নেতৃত্বে অনাস্থা নিয়ে আসা 11 জন গ্রাম পঞ্চায়েত সদস্য অঞ্চল অফিসে পৌঁছয়। অনাস্থা নিয়ে আসা গ্রাম পঞ্চায়েত সদস্যরা অঞ্চল অফিসে চলে আসায় তড়িঘড়ি নিজের পদ থেকে পদত্যাগ করেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর আলম। এরপরে ব্লক প্রশাসন ওই তলবি সভা বাতিল করে দেয়। এদিকে দলীয় নিষেধাজ্ঞার পরেও অনাস্থা নিয়ে আসা পঞ্চায়েত সদস্যদের অঞ্চল অফিসে নিয়ে আসার অপরাধে অঞ্চল সভাপতি মোস্তফা আলীকে তার পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্ব। তার জায়গায় অঞ্চল সভাপতি করা হয় শমশের আলীকে। তবে অনাস্থা নিয়ে আসা গ্রাম পঞ্চায়েত সদস্যদের এখনো বহিষ্কার করা হয়নি, তাদের সাথে ফের আলোচনায় বসার চেষ্টা করবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিন তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ জানিয়েছেন। গিরীনবাবু বলেন, আমরা হাড়িভাঙার অঞ্চলের যে যারা অনাস্থা করেছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বা অঞ্চল সভাপতির নেতৃত্বে আজকে গ্রাম পঞ্চায়েত প্রধান পদত্যাগ পত্র করায় যে অনাস্থা থেকে তলবি সভা শেষ করে যেহেতু গ্রাম পঞ্চায়েত আমি জেলা সভাপতি হিসাবে পঞ্চায়েতের তার সঙ্গে অঞ্চল সভাপতিদের আমার সঙ্গে দেখা করতে বলেছিলাম, সভাপতির সঙ্গে দেখা করতে বলেছিলাম, যেহেতু সভাপতির সঙ্গে সে দেখা করেনি এবং তার নেতৃত্বে সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েছে অনাস্থা প্রস্তাব পাশ করার জন্য, এই যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য আমরা আজ সর্বসম্মতিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অঞ্চল সভাপতির পদ থেকে অপসারিত হবে। বাকি যে 11 জন সদস্য ছিল তারা তো গ্রাম পঞ্চায়েত আছে, আমরা তারা আবার ডাকবো, দল সুযোগ দিচ্ছে, তারা তৃণমূল সিম্বলে তারা জিতেছেন, আমরা তাকে সুযোগ দিচ্ছি দলের সঙ্গে মূর্তিতে ফিরে আসার জন্য। শুধু অঞ্চল সভাপতিকে তার পদ থেকে অপসারিত আর তার জায়গায় আমরা নতুন অস্থায়ী সভাপতি নির্বাচিত করলাম শমশের আলী মহাশয়। সেখানে দলের সিদ্ধান্ত না মানলে তখন আমরা দল তখন আবার ভাবব, এখন একটা সুযোগ দিচ্ছি তারা মূল স্মৃতি ফিরিয়ে আসবে, পঞ্চায়েতটা মূল স্মৃতি ফিরিয়ে তার একটা সুযোগ দিচ্ছি, যখন পঞ্চায়েত আবার মূল স্মৃতি ফিরিয়ে আসবে তখন দল আবার বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। অঞ্চল সভাপতির দায়িত্ব পাওয়া শমশের আলী বলেন, দল আমাকে যেভাবে দায়িত্বটা দিল আমি শমশের আলী বলছি যে হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের সর্বস্তরের কর্মীদের নিয়ে যাতে পার্টির মূল স্রোতে বাকি পঞ্চায়েত সদস্যদের ফিরে নিয়ে এবং সকল কর্মীকে একসাথ করে হাড়িভাঙা অঞ্চলের নতুন করে প্রধান গঠন করার চেষ্টা করব, এইটুকুই আমার মানে এইটুকু করতে পারবো বলেই আমার আশা। মানে যে প্রধান পদত্যাগ করেছেন তাকে কি পুনরায় মনোনীত করা সম্ভব হবে কি মনে হচ্ছে? সেটা দল সিদ্ধান্ত করবে, দল যেভাবে সিদ্ধান্ত করবে আমি সেটা মাথা ব্যথা নেই। একদিকে এদিন এই তলবি সভাকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয় সেই কারণে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। এলাকায় 144 ধারা জারি করে প্রচুর পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়। কিন্তু প্রধান পদত্যাগের পর তলবি সভা বাতিল হয়ে যাওয়ায় অনাস্থা নিয়ে আসা পঞ্চায়েত সদস্যরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তলবি সভার জন্য আসা ব্লক প্রশাসনের কর্মীদের গাড়ির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা, ফলে কিছুক্ষণের জন্য সেখানে ঝামেলার সৃষ্টি হয়। পরে পুলিশ তাদেরকে রাস্তা থেকে তুলে দেন। ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য শঙ্কর দেবনাথ বলেন, অনেকবার জানিয়েছি দল পুলিশ
আসে করেনি, বিচার করেনি। আমরা বাধ্য হয়ে দলের অনুশাসন বাধ্য হয়ে দলের অনুশাসন না মেনে আজকে এই পদে আর্থিক বাধ্য হয়েছে। শুধুমাত্র মমতা ব্যানার্জি আদর্শ অনুপ্রাণিত হয়ে দুর্নীতি লড়াই লড়াই করছে। জানি না দল আমাদের ক্ষমা করবে, আমার দলের কাছে ক্ষমা প্রার্থী আজকে এই দিনটা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে ঘোষণা করে দিয়েছে কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণে থাকা গ্রাম পঞ্চায়েতগুলোতে অনাস্থা আনতে দেবে না। এর আগে দিনহাটার ওপরাবাড়িতে গ্রাম পঞ্চায়েত সদস্যরা দলীয় নির্দেশ অমান্য করায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসায় তাদের দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এরপরে তৃণমূলের কোচবিহার জেলা কোর কমিটি একটি বৈঠকও করেছে। সেই বৈঠকের মূল এজেন্ডা ছিল তাদের পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলোতে অনাস্থা ঠেকানো। কিন্তু তারপরেও একের পর এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসার ঘটনায় তৃণমূলের জেলা নেতৃত্ব উদ্বেগে রয়েছেন তা জানা গিয়েছে। আমরা বুঝতে পারছি হুট করে বিডিও অফিস থেকে পাও সাহেব আর একজন সহ আসে, এসে আমাদেরকে বলতেছে আজকে চল্লিশ সভা ক্যান্সেল। কেন বলছে যে গত শুক্রবার প্রধান নাকি রেজিগনেশন লেটার দিয়েছে, সেটা নাকি উনি আজকে অ্যাকসেপ্ট করলো, করার পরে আমাদেরকে এসে এই কথা বলছে। আমরা কিছু হাতেও পেলাম না, কিছু বুঝলামও না, তারপরে হুট করে প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিয়ে চলে। আপনারা এখন কী ভাবছেন কী করবেন? আমরা এইটাই ভাবছি যে আমাদের সহিত অন্যায় করা হচ্ছে, আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা এর আগে এই অনাস্থা নিয়ে আমরা আজকে দেড় মাস ধরে আছি, যেটা পনেরো দিনে হওয়ার কথা ছিল, সেটা বিভিন্নভাবে প্রশাসনিকভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে বারবার। এর আগে গত মাসের ১৩ তারিখ আমাদের একটা ডেট ছিল, ওটাকে কোভিড সিচুয়েশন থেকে ক্যান্সেল করে দেওয়া হলো। তারপরে আমরা মহামান্য আদালতের কাছে উপস্থিত হয়েছি।